হ্যালো, কে তুমি? এখন কে আমি? না, আমাকে চিনতে পারছো না? না, আমি কাউকে চিনি না তো। তুমি কেন কল দিয়েছ? তোমার সাথে একটু কথা বলার জন্য, তোমার একটু ভয়েস শোনার জন্য। থাক থাক, নাকামি বাদ দাও, একদম ভালোই লাগে না। আমাকে আর ফোন দিবা না কখনো। তুমি কেন বারবার আমাকে ফোন দাও? আমি তোমাকে আর সহ্য করতে পারি না। আমি অন্য একটা রিলেশনে আছি, আমাকে আর কল দিলে ব্লক করে দিব তোমাকে। এরপরও না হলে সিমটাই ভেঙে ফেলবো। এইসব প্রেমের কথা শুনলে খুব হাসতে ইচ্ছে করে। আরে, তোমাকে যে বারবার ইগনোর করে তুমি তার পিছে পড়ে আছো। একটা কুকুরকেও যদি কয়েকবার তাড়িয়ে দেওয়া হয়, কুকুরটাও আর সেই দিকে হয় না। আর তুমি তার কাছে বারবারই ক্ষমা চাচ্ছ, বারবারই তার পায়ে পড়ছো। কেন ভাই, তুমি তো কুকুর থেকে খারাপ। তাহলে তুমি যে টাইমটা ওই মেয়ের পিছে নষ্ট করতেছো, সেই টাইমটা তুমি যদি পড়ালেখার পিছনে দাও, তাহলে আজকে তোমার বাড়ি গাড়ি সবই হবে। আর যখন তোমার বাড়ি গাড়ির মালিক তুমি হবে, তখন শুধু মেয়ে নয়, মেয়ের বাবারা তোমার পিছে লাইন দিবে। এটাই সত্য কথা। তুমি গাড়ি বাড়ির মালিক হয়ে দেখাও, ওই মেয়েটা তো আফসোস করবে, সাথে ওর কুমন্ত্রণা দেওয়া বন্ধু বান্ধবীগুলো আফসোস করবে তোমাকে দেখে। তুমি যার জন্য কষ্ট পাচ্ছ, সে তো অন্যকে নিয়ে ভালো আছে, বিন্দাস আছে। তুমি কেন তাহলে তাকে নিয়ে কষ্টে আছো? তুমি কেন কষ্টে মরে যাচ্ছ? তুমি কেন আজ স্মোকিং করতেছো? তোমাকে নিয়ে কি সেই মানুষটা একবার ভাবতেছে, একবার ভেবেছে তোমার কথা? তুমি বাস্তব জগতে নেই, তোমার জগৎটা এখন ইমোশনাল। তোমার জগৎটা বাতাসের মতো ভেসে বেড়াচ্ছে। এই জগতের কোনো মূল্য নেই ভাইয়া, কোনো মূল্য নেই। এখন তুমি মেয়ের পিছে ছুটতেছো, ছুটতে ছুটতে একটা সময় যখন জব টাইম চলে আসবে, তখন দেশ তোমাকে কিছু দিল না, বাবা মা তোমাকে কিছু দিল না, তোমার কোনো কিছুই কেউ দিল না। কেন ভাই, দোষটা কি দেশের, নাকি তোমার, নাকি বাবা মার? সেই সময় তুমি কথা বলবা, দেশ আমাকে কিছু দিল না, দেশে চাকরি নাই, আমি বেকার, বাবা মা আমাকে ভালোভাবে পড়াতে পারিনি, বাবা আমাকে টাকা দিতে পারিনি। এর সম্পূর্ণ দোষ তো তোমার। তুমি তো মেয়ের পিছনে ছুটে তোমার টাইমটা নষ্ট করেছো। যে টাইমটা তোমার পড়ালেখা করার সময়, সেই টাইমটা তুমি মেয়ের পিছনে নষ্ট করতেছো। যে টাইমটা তোমার লেখার সময়, সেই টাইমটা তুমি মেয়ের পিছনে নষ্ট করতেছো। যে টাইমে তুমি অঙ্ক করার সময়, সেই টাইমটা তুমি মেয়ের পিছনে নষ্ট করতেছো। তুমি মেয়ের পিছনে নষ্ট না করে তুমি ওই সময় একটা কবিতা লিখতা, যেটা তোমার ব্রেনে কাজ করতো, কিছু জ্ঞান আসতো, তোমার কিছু জ্ঞান বাড়তো। তুমি তো সেটা করনি। তুমি যখন সেই মেয়েটার সাথে ছিলে, সেই মেয়েটা তোমাকে বলতো না, বাবু কিছু একটা করো, তারপর আমরা বিয়ে করব? তখনই তোমার শিক্ষা গ্রহণ করা উচিত ছিল। আরে ভাই, একটা মেয়ের কোনো কিছু নিয়ে চিন্তা করা লাগে না, কোনো টেনশন করা লাগে না। যখন একটা মেয়ে তার বাবার কাছে থাকে, তখন তার বাবা হয় সাদ, যখন তার বিয়ে হয়ে যায়, তখন তার স্বামী হলো তার সাদ, তাহলে কিসের কষ্ট তার? কিন্তু তোমার তো কষ্ট, তুমি তো একটা ছেলে, তুমি তো চাঁদ নয়, তুমি সূর্য। তুমি সূর্যের মতো সবসময় জ্বলবা এবং চাঁদকে তোমার আলো সাহায্য করবা। তুমি তো সূর্য, তোমাকে তো জ্বলতে হবে সবসময়, তুমি তো জ্বলবা। আজ থেকে সব চিন্তা ঝেড়ে ফেলে দাও, তোমার মাথায় যে চিন্তাগুলো আছে সবগুলো চিন্তা ঝেড়ে ফেলে দাও। এরপর যদি তুমি চিন্তা ঝাড়তে না পারো, তাহলে তুমি রাস্তায় বসে বাদাম বিক্রি করবে? যে মেয়েটা তোমার গার্লফ্রেন্ড ছিল, ওই মেয়েটা তার হাজবেন্ডের BMW গাড়িতে এসে তোমার কাছ থেকে বাদাম কিনবে ও রোমান্স করবে। তখন তাকিয়ে ছাড়া তার কিছুই পথ থাকবে না। তোমার হাতে যে ময়লাটা লেগেছে সেটা ধুয়ে ফেলো, পড়ালেখায় মন দাও, কাজে মন দাও। তোমার পিছনে কিন্তু দুইটা বড় বন্ধু তোমার আছে, তোমার বাবা এবং তোমার মা। তোমার বাবা মাকে পৃথিবীর সব থেকে ভালো বন্ধু বানাও, সবকিছু তাদের সাথে শেয়ার করো, সব প্রবলেম সলভ হবে। এবং বন্ধু সাথী বানাও, তোমার সাথী একমাত্র বই, যে কখনো তোমার সাথে বিশ্বাসঘাতকতা করবে না, অন্য কারোর কাছে চলে যাবে না, তোমার জ্ঞান দিবে, তোমার উপরে থাকবে সব সময়। আজ থেকে নতুন করে বাঁচার চেষ্টা করো, নতুন করে জীবন গড়ো, নতুন করে চিন্তা ভাবনা করো কি করবা। এতদিন যেভাবে চলে গেছে সেটা তো গেছেই, এখন টাইম দাও নিজেকে, ভালোবাসো নিজেকে। তুমি এখন থেকে নিজের লাইফটা চেঞ্জ করে নাও। যখন দেখবে টাকা বাড়ি গাড়ির মালিক হয়েছো, তার থেকে ভালো মেয়ে তোমার বাইকে লিফ্ট নিতে যাবে এবং তার ফ্যামিলি, তার বাবা মা তোমার পিছনে চলবে। তো আজ থেকে নিজেকে প্রতিষ্ঠিত করো, চল হাঁটো।